আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে মচমচে খাস্তা নিমকি রেসিপি। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে, তাহলে দেখে নিন কী কী উপকরণ এবং কীভাবে আমরা এই মচমচে খাস্তা নিমকিটি তৈরি করে নিতে পারি খুব সহজেই বাসায়। তো এখন চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। তো প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, চাইলে স্কিপ করে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। তো তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারবেন। তো এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল আর ময়দাটা, যাতে তেলটা ময়দার ভিতর দিয়ে ভালোভাবে ঢুকে এবং ঝুরঝুরা টাইপের হয়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঝুরঝুরা টাইপের হয়ে গেছে। তো এবার আমি ডোটা তৈরি করে নেব। এখানে নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে গুলাতে পারবেন। তো দুধ দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। তো এরকম বেশি নরমও না আর বেশি শক্তও না, এরকম একটা ডো আমরা তৈরি করে নেব। তো বেশি নরম হলে কিন্তু নিমকিগুলা বেলা যাবে না। তো এভাবে করে আমি কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। তো এবার এটাকে আমি 5 মিনিটের মতো এক সাইডে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার আরও 1-2 মিনিট আমি এটাকে ময়ান করে নেব। তো ময়ান করাটা আমার হয়ে গেছে। তো এখন আমি নিমকিগুলা বেলতে চলে যাব। তো এরকম একটা মোটা জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি এই জায়গাতেই কিন্তু নিমকিগুলা তৈরি করে নেব। তো আমি এখানে কামিরটা নিয়ে নিচ্ছি। তো কামিরকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো আজকে আমি আপনাদেরকে 2 পদ্ধতিতে নিমকি তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যে পদ্ধতি সহজ মনে হবে সেই পদ্ধতি কিন্তু নিমকিগুলা তৈরি করে নিতে পারেন। তো এবার প্রথম ভাগ নিয়ে নিচ্ছি। তো এবার এখানে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, যাতে বেলাটা সুন্দরভাবে হয়। তো এবার আমি একটা পরোটার মতো করে নেব, যাতে খুবই পাতলা একটা পরোটা শেপ দিয়ে দেব। তো পাতলা পরোটার মতো এটাকে আমি বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো এবার আমি এটার উপরে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন। তো তেল দিয়ে রুটির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সাইডে ভালোভাবে তেলটা লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তো ময়দাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে সব সাইডে ভালোভাবে ময়দাটা লাগে। তো মাখানোটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে এভাবে পেঁচিয়ে নেব একটা সুতুর মতো করে। তো এখানে আসলে বলে দেওয়ার মতো কোনো কিছুই নাই, আপনার আসলে জিনিসটা দেখে বুঝতে হবে। তো এভাবে করে আমি লম্বা করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো পেঁচানোটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা করে কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি। তো এবার একটা নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নেব। তো আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো করে। তো আমি আমার পছন্দ মতো করে আমি এটাকে কেটে নিয়েছি। আপনারা সাইজে এরকম রাখতে পারবেন বা আর একটু ছোটো বড়ো করতে পারবেন, এটা একান্ত আপনাদের ইচ্ছে। তো কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পেঁয়াজ হয়েছে ভেতর দিয়ে। তো এবার আমি নিমকিগুলো বেলে নেব। তো প্রথমে আমি 1 ভাগ নিয়ে নিচ্ছি।
তো একটা বেলুন দিয়ে আমি এটা বেলে নেছি। তো বেলার সুবিধার জন্য আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি যাতে পাতলা একটা রুটি হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা একটা রুটি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নিমকির সাইজ দিয়ে দেব। তো প্রথমে আমি এক পাশটা টেনে অন্য পাশে সিল করে নিচ্ছি, খুবই আলতো হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি। তো বোঝার সুবিধাতে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সাইড নিয়ে অন্য একটা সাইডে আমি এভাবে আলতো হাতে একটু সিল করে দিচ্ছি, বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নাই। তারপর অপর পাশটা অন্য পাশে নিয়ে আবারও সিল করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাজ হয়ে গেছে এবং নিমকির যে শেপটা আছে সেটা চলে আসছে। আসলে এটা বলে বোঝানোর কোনো কিছু নাই, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন। ঠিক এরকমভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আর উপর দিয়ে আমি একটু কাটা চামচ দিয়ে কেজে নিচ্ছি, এতে করে কিন্তু উপরটা খুব বেশি ফুলবে না, নিমকির শেপটা কিন্তু ঠিকঠাক থাকবে, যাতে সুন্দরভাবে হয় এজন্য এই কাজটা করা। তো এবার কিন্তু আমার নিমকিটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি নিমকি তৈরি করা যায়। তো এবার আমি আপনাদেরকে অন্য স্টেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই অল্প পরিমাণ কামিন নিয়ে নিচ্ছি, এবার এটাকে গোল করে নিচ্ছি। এবার আমি বেলুনে দিয়ে এটাকে ছোট্ট পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে বেলতে অসুবিধা হলে কিন্তু ময়দা দিয়ে দিতে পারেন। তো আমার তৈরি করা হয়ে গেছে ছোট্ট একটা রুটি। তো এবার সেমভাবে আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি আগে যেভাবে আমি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি তৈরি করা যায়। আপনাদের দুইটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সহজ মনে হবে সেটা দিয়ে কিন্তু করে ফেলতে পারেন। সেমভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার নিমকি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। তো 1.5 কাপে প্রায় আমার 20টার মতো নিমকি হয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি চুলাতে নিমকিগুলো ভাজার জন্য। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো উপর দিয়ে একটু কামিন দিয়ে দিয়েছি যাতে তেলের তাপমাত্রাটা ঠিকভাবে বুঝতে পারি। তো এবার আমি দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো নিমকি। অবশ্যই কিন্তু নিমকিগুলো গরম তেলে দিতে হবে, গরম তেলে দিলে নিমকিগুলো খুবই ক্রিস্পি হবে এবং খুব ভালোভাবে ফুলবে। তো এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নেব। তো এ সময় কিন্তু অবশ্যই চুলার তাপমাত্রাটা কমিয়ে রাখবেন, এতে করে ভেতরটা ভালোভাবে হবে। তো ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ভালোভাবে ফুল। তো এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। তো অবশ্যই এটাকে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব সাইডটা ভালোভাবে হয়। তো এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন, বা চাইলে কিন্তু এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন। তো আমি এটাকে আর একটু কালার করব। তো এরকম লালচে কালারটা চলে আসলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এবার একটা চাকনি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি যাতে তেলটা নিচে জ্বলে যায়। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নিমকিটা কতটা পারফেক্টলি হয়েছে এবং কতটা সুন্দর একটা কালার আসছে। তো এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। তো ভাজার পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট নিমকি হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে।
আর এটা অনায়াসে এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা নিমকি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ব্যাঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খাস্তা হয়েছে। তো এটা কিন্তু হাত দিলে চাপ দিলেই কিন্তু খুব ইজিলি এটা ভেঙে যাচ্ছে, অনেকটাই মুড়মুড়া টাইপের হয়েছে, খুবই ইয়াম্মি একটা রেসিপি। তো চাইলে কিন্তু এরকম একটা ইয়াম্মি রেসিপি আমরা পাশায় বানিয়ে খেতে পারি। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি এই নিমকিগুলো বাসায় তৈরি করে খাওয়া যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সব পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।